খেয়ে আসলাম, এখন শুবো। খেলে নিশ্চয় অনেক পদের খাবার দিয়ে খেলে। এমন ভাবে বলছো মনে হচ্ছে তুমি না খেয়ে আছো। মেসের খাবার বোঝো না, খাওয়া না খাওয়া তো সমান। তুমি কি করছো? আমি পড়ছিলাম। তাহলে তো ডিস্টার্ব করলাম। ওজে বাবা, আর গীত না গাইলেও চলবে। এখন বলো কাল দেখা হচ্ছে কিনা। সম্ভাবনা কম। কেন? কেন মানে কি? সবকিছু কারণ থাকতে হবে নাকি? এমনি কি মুড অফ হয়ে গেল? আরে বাবা, হবে, দেখা হবে। রিয়েলি? ওকে, গুড নাইট। বাহাদুর, বাহাদুর, জে ভাই যান মরে বলাইলেন। বাহাদুর, আমি তো তোমাদের কথা জানতাম না, তাই কিছু আনতে পারিনি। তুমি এক কাজ করো, এই টাকাটা রাখো। জে নাও, নাও, তোর পছন্দ মতো কিছু কিনে নিও, নাও। জে আচ্ছা। আর শোনো, জে ওই রূপাকে একটু পাঠিয়ে দাও। যাও। কি ভাবছিলি? পার্ক। পার্ক? পার্ক মানে ভাইয়া, আমি ভাবছি পার্ক নিয়ে একটা লেখা লিখবো। পার্ক নিয়ে তুই কি লিখবি? তুমি তো জানো না ভাইয়া, বাংলাদেশের পার্কের যা অবস্থা, রাজ্যের যত অসামাজিক কাজ সব ওখানে হয়, ভদ্র ঘরের মেয়েরা পর্যন্ত যেতে পারে না। ও তাই নাকি? তাহলে তো লেখাই দরকার। শোন, শুধু পার্ক নিয়ে ভাবলে চলবে? পড়াশোনার কথা ভাবতে হবে না। তোর তো এখন অনেক মোবাইল খরচ, তাই না? তারপরে আছে পার্ক, লেক, অনেক খরচ। আর আমি তো তোর জন্য কিছু আনতে পারিনি, তাই এই টাকাগুলো রাখ। আরে নে। শোন, ওই যে বললাম ওগুলো সব মজা করে বলেছে, তোর যা ইচ্ছা তোর পছন্দ মতো টাকা খরচ করবি, ঠিক আছে? ভালোবাসবু বাসবু রে বন্ধু, ওই লোকটাও নয় বাল তরে দেশে কাত কমু কেন না, মানে তরে একটু বেশি দিলে তোমার প্রেস্টিজের ব্যাপার, মুই তো তচ্চা একটু সিনিয়র আছি না, তো তরে মানে বেশি দেশে কেন, আমার বেশি দিব কেন না, মানে তুই তো মাইয়া মানুষ এলে কইলে আমার কি কইলি, তুই যদি আর এমন ফালতু কথা আবার কস আমি ম্যাডামের কাছে তোর নামে বিচার। বিচার দিব, বিচার দিলে হইবে নাকি? হ্যাঁ রে মই ডাক। কিরে বাহাদুর? জে কে? আমি প্রায় দেখি সুযোগ পেলেই তুই রূপার সাথে দুষ্টামি করিস। হ্যাঁ রূপা, তুই তো আগে কখনো আমাকে বলিসনি যে আমার ফাজলামি করে, নাকি অন্য কোনো ব্যাপার?
ম্যাম সাহেব যে কি কোন অল্লগে আমার কি ব্যাপার থাকবো আমি অনেক মানা করছি আমার কথা শুনে না কি বাহাদুর চাকরি করার ইচ্ছে নেই না আমাকে তো চিনিস না আমি ভালোর ভালো আবার মুন্ডের এক শেষ বুঝতে পেরেছিস আর একবার যদি কখনো দেখি যে এমন ফাজলামি করছিস ঘাটটা ধরে বের করে দেব কেউ আমাকে আটকাতে পারবে না ফাজিল ফাজিল এই এই জায়গা তুই কাম কর আমি এখন যাইতে আসি তুই কাম কর এই দেখ কে কইতে আমার বই কিনতে হবে তুমি কালকের মধ্যে টাকা পাঠাবা রাখলাম মহা যন্ত্রণা করলাম এত টাকা দিয়ে যে করে কি কারার ইজ্জত কে আট চলেন বড় ভাই টাকা কোনো প্রবলেম না বুঝছেন ওটা ম্যানেজ করে দেবে ছাতি কি ফুটা মুনি আচ্ছা ফুটা ধরিস হ্যাঁ বেজাল করবা তোমরা আর সরকির মতো ঘুরে বেড়ামো আমি বাহ ভালো একটা কাম লইছি আগের জন্মে কি পাপ করছিলাম তার ফল হলো চেয়ারম্যানগিরি করা তোমাকে বিচার আচার করতে করতে আমার জুতার সুতা ক্ষয় হয়ে গেল আর এদিকে তোমরা বেশ সুন্দর ঘরের মধ্যে নাকে তেল দিয়ে আরাম করে ঘুমাইতেছ বাহ আচ্ছা হান্নান সেই দিন এই পাগলামিটা তুই কেন করলি আরে আমাকে ন্যায্য দাবিটা তুমি পাগলামি বলতেছো পাগলামি না তো কি হ্যাঁ কেন কথা কওয়ার কি আর কোনো সময় আছিল না না খাওনের আগেই কথা কইতে হইব কেন খাওন দাউনটা সাইরা হাত মুখ ধুইয়া আরামে ঠান্ডা মাথায় সিহাবরে কথাটা বুঝান গেছিল না দাও চেয়ারম্যান আমি কিন্তু তোমার উপর খুব রাগ করছি ব্যাক করলে কয় কি শুনছো আমার উপরে বলে রাগ করছে হ্যাঁ আরে রাগ তো করার কথা আমার আমি চেয়ারম্যান আর আমার সামনে তোরা পুঁটি মাছের মতো ফালাফালি শুরু করে দিলি আর মাস্টার তোমারও কই ও না হয় লেখাপড়া জানে না অশিক্ষিত তুমি তো শিক্ষিত মানুষ হ্যাঁ তুমিও শেষ পর্যন্ত ওর কথায় নাচলা তুমি তো আগে ভাগে উল্টাপাল্টা কথা শুরু করলা করুম না হ্যাঁ তোমরা আমার কোন কথাটা রাখছো হ্যাঁ আমি এত করে তোমাকে হাতে ধরে কইলাম কই রাখছো আমার কথা রাখলা না আমার কথাটা রাখলা না আমার রাগে শরীর জ্বলিয়া যাইতেছিল তোমার কথা হইনা আমারও শরীর জ্বলিয়া যাইতেছিল মনে হইতেছিল তুমি আমাগো নাসি হবে লোক কি আশ্চর্য আরে জাল লেগে করি চুরি সেই কয়েছ আচ্ছা তোরা কি করে ভাবলি যে আমি তোর বিপক্ষের লোক হ্যাঁ আমার ইলেকশনের সময় তোরা তোরা আমার লেগে জান দিছস তোরা কি করছস এসব কি আমি ভুলে গেছি যাগা এসব আজারে বেসাল বাদ দে শোন এখন যা কিছু করতে হয় ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে বুঝছস আয় একটু বুদ্ধি করি
আমি কি কখনো খারাপ থাকি রে? আচ্ছা ওই যে চেয়ারম্যান সাহেব, কি বিষয় নিয়ে এত পেছাল পারে? কি বিষয় না পেছাল পারে না? আরে ব্যাটা, পেছালের বিষয় তো তুই। আমি? এটা কি কইতেছো তুমি? তুই বলে অনেক বড় মাস্তান হয়ে গেছিস। শান্তি নাই, এসব বেহুদা খবর তোমার কইলো কেডা? কেডা গেল না, টের পাস্তা না? কথা কি কখনো চাপা থাকে? শোন, তুই তো সাবধানে থাকিস। কেন? বাতাস বোঝো না না, জ্বর কিন্তু পয়লা তোমার উপর দিয়ে যাইব। আমার উপর দিয়ে যাইব কেন? আমি কি করলাম? আমি তো হুকুমের চাকর। হুকুমের চাকর? সময় হলে টের বাবা। আশরাফকার সব সম্পত্তি, রাজত্ব তো তুমি একা দখল করতেছো। হ্যাঁ, আর চেয়ারম্যান সাহেব কি কয় জানো? কি কয়? পুকুরের মাছ সব কোথায় যায়? মন্ডল ভাই, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ফুটাইছি, ফুটামু নে। হ্যাঁ বসি ভাইজান। একটু আগে চেয়ারম্যান সাহেব আইছিল, হ্যাঁ দুই চাচার সাথে ওই কি জানিস পরামর্শ করলো। ওই চেয়ারম্যানের চাচা ফয়েজ মন্ডল আমারে ভয় দেখাইয়া কইলো সাবধানে থাকিস। কেন? আমি জিজ্ঞাসাইছিলাম তো, কয় সময় মতো সব জানতে পারবি। আচ্ছা আমি এক্ষুনি চেয়ারম্যানকে ফোন করছি। হ্যালো ভাইজান, ভাইজান দূর চাচা লাইনটা কাটতে দিল। হায় হায়, চেয়ারম্যানরা যদি জানায় তাহলে না জানি আবার কোন না কোন বিপদে পড়ি। শান্তি নাই। কি কুসুম, একলা একলা বসে কি করো? আকাশে তারা গুনতাছি। ও, তারা গুনতাছ? তারা না গুই না, চলো পুকুর পাড়ে গিয়ে গল্প করি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি বাপ জানলে একটু ডাইকে নিয়ে আসি। দরকার নাই। আসসালামু আলাইকুম। বউ বউ, শালটা ডাকছিলাম গেল কই? বউ, ও বউ, কি হইছে বউ? কি হইছে বাইতে মুরগির মতো অত কল করাইতেছো কে? আরে এখানে অর্জুন গাছের শাল রাখছিলাম, ওহন দেখতেছ না? তোমার ওই কি না কই কি হয়, শালকে আমি সাবাই খাইছি। রাগ করো কে? বহ, তুমি রাগ করলে আমার সব কিছু উল্টা পাল্টা হয়। খাইতে দিতে পারে না, আবার মিঠে মিঠে কথা। এই দেখো তো, তোমার লগে পীড়িতের কথা কমো না তো কার লগে কমো? আমার দশটা না পাঁচটা না, একমাত্র বউ। বিশ্বাস করো, বহুত কষ্ট করে অর্জুনের শাল জোগাড় করছি। পয়লা গেলাম রসুলপুর, শুনে গাছটা কাটা ফেলাইছে, তারপরে গেলাম গোলামপুর। চুপ, একদম চুপ। আমার ঘুম ভাঙাই দে, তোমার শাল বকলের কথা শুনবো আমি না? এই এসব দুই নম্বর কাম বাদ দিলে হয় না? কি তুমি ওভাবে হাসছো কেন? তুমি কি কখনো শুনোনি প্রেম মানুষকে কখনো কখনো উন্মাদ, কখনো পাগল করে তোলে? তুমি এমন কাজ করো না, তাহলে আমি কি নিয়ে বাঁচব? তাহলে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না? একা একা কার সাথে কথা বলছো? সত্যি করে বলো তো ছবিটা কার? ভাবি তোমার কাছে মিথ্যে বলবো না, আমি শুধু ওর নাম জানি আর কিছু জানি না। এটা আবার কেমন কথা হলো? হ্যাঁ ভাবি, একদিন সে আমার জীবনে ঝড়ের মতো এসে ঝড়ের মতো হারিয়ে গেছে। ওর বাড়ি কোথায়, ঠিকানা কি, আমি কিচ্ছু জানি না।
ও এখন শুধু আমার কল্পনায়, কল্পনায় আমি ওর সাথে কথা বলি। বড় অদ্ভুত কথা শুনলে, এমন অদ্ভুত প্রেম হয় নাকি ভাবি? এটাকে ঠিক প্রেম বলা উচিত হবে না, ধরো এটা হচ্ছে ওয়ানসাইডেড লাভ। অবশ্য ওকে দেখেছিলাম 10 বছর আগে, এখন নিশ্চয়ই সে অনেক চেঞ্জ হয়ে গেছে, বিয়ে হয়তো করেছে, স্বামী সংসার নিয়ে সুখে আছে। আর তুমি ওকে ভেবে ভেবে তোমার ঘুম হারাম করছো, মাই গড। তবুও তোমার একজন ভালোবাসার মানুষ আছে, যদিও কল্পনায়, তাতে কি? সাহেব, আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। বলো না। আমরা হঠাৎ করে একটা পারিবারিক ঝামেলায় পড়ে গেছি, আমার মনে হয় ব্যাপারটা তুমি জানো। আমি চাই বিষয়টা তুমি আমাকে ডিটেইল বলবে। কি এমন কথা ভাবি? সময় মতো বলবো। ভাবি, তুমি কিন্তু আমাকে দুশ্চিন্তা ফেলে দিচ্ছ। দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তুমি বরং তোমার পছন্দের মানুষটার ছবি দেখো।